সজোরে কালভার্টে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বেসরকারি বাস। বাস ভর্তি যাত্রীদের চিৎকার ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আহত হয়েছেন একাধিক, তার মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। ঘটনাটি ঘটে বাঁকুড়ার শালতোরার কলেজ মোড় এলাকায়। রানীগঞ্জ পুরুলিয়া রুটের একটি বড় বেসরকারি বাস পুরুলিয়ার অভিমুখে যাওয়ার সময় শালতোরা কলেজ মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাসের স্টিয়ারিং কেটে গেছে, সেই কারণেই নাকি দুর্ঘটনা। তাহলে কি বাসের সঠিক রক্ষণাবেক্ষণ হতো না, থেকে যাচ্ছে প্রশ্ন। প্রথমত, বাসটি রানীগঞ্জ শালতোরা রাজ্য সড়কের শালতোরা কলেজ মোড় এলাকার কাছে রাস্তার ধারে একটি কালভার্টে সজোরে ধাক্কা মারে, ভেঙে যায় সামনের দুটি চাকা। সেই ধাক্কার প্রতিক্রিয়ায় উল্টে যায় দুর্ঘটনাগ্রস্ত অতিকায় বাসটি।